নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ বলবো মায়ের কৃপায় ভাগ্য লাভ হতে চলেছে চারটে রাশির জাতক জাতিকাদের, সেই নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব। তার আগে যে কথাটা প্রত্যেকটা দিন বলি, আজও সেই একই কথা বলবো। সম্পূর্ণ শোনা বা দেখার চেষ্টা করুন, আপনারা অনেকেই আছেন আমাদের রাশিটা দেখে বেরিয়ে যান, আমার রাশি আছে কিনা দেখি, হ্যাঁ আমার রাশি আছে, আর হয়তো প্রয়োজন নেই কেটে বেরিয়ে যান। সেখানে দাঁড়িয়ে আপনাদের খুব একটা লাভবান আপনাদের হচ্ছে বলে আমার মনে হয় না, কারণ আমি প্রত্যেক দিন যে বিষয় নিয়ে আলোচনা করি না কেন, তার বিস্তারিত ভাঙিয়ে বোঝানোর চেষ্টা করি, আর সেই কারণেই আপনাদের হয়তো কিছুটা সময় নষ্ট হয়। তাহলেও আপনারা সম্পূর্ণ কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, তারপর গিয়ে আপনাদের জীবনে যদি অ্যাপ্লাই করতে পারেন, সফলতা তার পরে গিয়ে থাকে। সফলতা তো সহজ জিনিস না, আপনি কানে শুনবেন আর ভাগ্য বদলে যাবে, এগুলো আপনাদের অ্যাকচুয়ালি দোষ না, কিছু অ্যাস্ট্রোলজার আপনাদের এইভাবেই বুঝিয়েছে যে কানে শুনুন ভাগ্য বদলে যাবে। না, আমি বলি সম্পূর্ণ মিথ্যা কথা, আপনাকে কানে শুনলেই ভাগ্য বদলাবে না, আপনার কানে শুনে নিজেকে পরিবর্তন করতে হবে, তারপরে ভাগ্য বদলাবে, এটা আমার কথা। আর সেই কারণেই অনুরোধ করি সম্পূর্ণ আলোচনা শুনুন। দেখুন, রাশি আপনার যা আছে সেম রাশি বহু জাতক জাতিকাদের আছে, তাহলে আপনার যে পরিস্থিতি তাদেরও তো হওয়া উচিত ছিল, যদি রাশির সাথে সাথে সমস্ত কিছু মেলে, এটাই তো বাস্তব, সেটা কি কখনো হয়? দেখুন তো আপনার কাজের বাড়ির যে ব্যক্তি আছে, সে পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, তার রাশিটা জানুন তো। দেখুন, হয়তো কোনো সময় মিলে যাবে যে আপনার রাশির রাশি, তাহলে সে আপনার বাড়ি কেন কাজ করতে আসছে আর আপনি কেন তার মালিক, এগুলো বুঝতে হবে। রাশি থাকলেই সব কিছু মেলে না। বা আপনার যে জুতোটা পালিশ করছে সে, দেখুন তো তার রাশিটা কি আছে, দেখুন আপনার রাশির রাশি, এদিকে সে আপনারই জুতো পালিশ করছে, তাহলে সেও তো আমার এই ভিডিওটা দেখবে। এই কারণেই আপনাকে আমি প্রত্যেকটা দিন সম্পূর্ণ আলোচনা শোনার কথা বলি, দেখবেন ক্লিয়ার হয়ে যাবে যে আপনার সাথে মিলবে কি না আজকের আলোচনা। রাশি থাকলেই সমস্ত কিছু মেলে না, রাশি দেখুন 12টাই, আর আমরা কয়েক হাজার কোটি মানুষ, সেখানে দাঁড়িয়ে সম্পূর্ণভাবে আমাদের প্রত্যেকের জীবনে সফলতা আসবে এটা কখনো সম্ভব না, আবার প্রত্যেকেরই যে অসফলতা আসবে এরকমও সম্ভব না। প্রত্যেকের জন্মছক আলাদা আলাদা, জন্ম সময় আলাদা আলাদা, সেইভাবেই আমাদের জন্মছক বিচার বিশ্লেষণ করে বার করতে হয়, তবে রাশি সেম থাকতেই পারে। আর আমার আলোচনা যদি আপনি শুনতে পারেন, দেখবেন যে রাশি মিললে আপনার সাথে মিলবে কিনা আপনি বুঝে যাবেন, অটোমেটিক বুঝে যাবেন, এটাও বুঝে যাবেন যে না আমার সাথে মিলবে না, কারণ অনেক কিছু সিস্টেম বা নিয়ম আমি কিন্তু বলি প্রত্যেকটা দিন। এবং কেন আমি বলছি, যেরকম আজকে মায়ের কৃপার কথা বলছি বা অন্যান্য দিন গ্রহদের কথা বলি, সেগুলো আমি ভাঙিয়ে বোঝানোর চেষ্টা করি কেন আপনার সময় ভালো আসবে। আসি মূল আলোচনা, আজকের আলোচনার বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ। দেখুন, আগামী 14 জুলাই থেকে চারটে রাশির মা ধনলক্ষ্মীর কৃপা পেতে চলেছে, ফলে কি হবে, ধনী হবে। এই যে চারটে রাশির জাতক জাতিকারা ধনী হবে, ধনী বারবার আমি বলছি, লিখে রাখুন, কেন হবে আমি অবশ্যই বলবো, ভাঙিয়ে বোঝাবো, প্রত্যেকটা দিন যখন করি আজও আপনাদেরকে টোটাল ভাঙিয়ে বুঝিয়ে দেবো, এবং আপনার সাথে মিলবে কি না সেটাও আমি বুঝিয়ে দেব, তাহলে বুঝে যাবেন যে হ্যাঁ আজকের আলোচনা আপনার কি আপনার না। দেখুন, আমি যে কথাটা বলছি, এই যে 14 জুলাই থেকে চারটে রাশির যে মা ধনলক্ষ্মীর কৃপা পাবে, কেন পাবে, এই যে জুলাই মাস অলরেডি চলছে আমরা জানি, এই জুলাই মাসে কিন্তু বেশ কিছু গ্রহ তারা কিন্তু রাশি পরিবর্তন করবে। এবং আমি খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি যে এই জুলাই মাসে যে গ্রহরা তাদের রাশি পরিবর্তন করবে, বা বলতে পারি তারা নিজের ঘরে প্রবেশ করবে স্বরাশিতে, ঠিক এরকমটা বহু বছর আগে হয়েছিল, আবারও এই 2022 সালে গিয়ে তাদের স্বরাশিতে কিন্তু প্রবেশ করবে। এর ফলে তো অবশ্যই একটা শুভত্ব থাকে, এটা থাকতে বাধ্য, কারণ আমাদের সমস্ত কিছু রাশি নক্ষত্রের উপরে কিন্তু নির্ভর করছে, যত রকম আমাদের গ্রহ নক্ষত্র তার উপরে ডিপেন্ড করে রাশির ফলাফল আমরা বলে থাকি,
ঠিক সেরকমই এই গ্রহ আমাদের ভালো সময় এনে দেয়, খারাপ সময় এনে দেয়। সম্পূর্ণ প্রভাব কাদের উপর পড়ে? রাশিদের উপর পড়ে। আর এই গ্রহরা এই জুলাই মাসে তাদের স্বরাশিতে প্রবেশ করবে, এর শুভত্ব 100% থাকবে। এর ফলেই কিন্তু মা লক্ষ্মী ভীষণ খুশিতে থাকবে এই মাস। এতে 12টি রাশিরই কিন্তু ভালো ফলাফল আসবে। তার মধ্যে থেকে যে 4টে রাশির কথা আমি বলছি, সব থেকে ভালো একটা সময় কিন্তু এরা পাবে, কারণ এই 4টে রাশির জাতক জাতিকাদের উপরে মা ধনলক্ষ্মীর কৃপা সম্পূর্ণভাবে পড়বে। আমি আবারও বলছি, ঈশ্বরীয় আশীর্বাদও কিন্তু পড়ে গ্রহদের উপরে নির্ভর করে। যদি আপনার গ্রহ খারাপ থাকে তাহলে কিন্তু ঈশ্বরও আপনার থেকে মুখ সরিয়ে নেয়, অর্থাৎ আমার এতটা ক্ষমতা নেই, মা লক্ষ্মী কোথায় বসে আছে, কি করছে, কবে আপনার উপরে আশীর্বাদ দেবে, আমার বলার ক্ষমতা নেই। আমি কিভাবে বার করে বলছি ভালো করে বুঝবেন। গ্রহ নক্ষত্রের উপরে নির্ভর করে বলা যেতে পারে যে এই যেরকম আমি আজ মা লক্ষ্মীর কথা বলছি, এই দেবদেবীর কৃপা আপনি পেতে পারেন। সমস্ত গ্রহ নক্ষত্রের সাথে দেবদেবীদের অবশ্যই কানেক্ট থাকে। ঠিক সেরকমই কিছু গ্রহ তারা এত ভালো অবস্থায় থাকবে তাদের স্বরাশিতে, এর ফলেই মা লক্ষ্মী কিন্তু ভীষণভাবে সন্তুষ্ট হয়ে একটা সুফল প্রদান করতেই পারে। সেই কোন কোন রাশির উপরে বেশি প্রভাব পড়বে সেই রাশিদের নাম দিয়েই আমি এই মা ধনলক্ষ্মীর কৃপা পাবে বলে বোঝানোর চেষ্টা করছি। এখানে মা লক্ষ্মীর সাথে আমার কোনো যোগসূত্র নেই, তার থেকে জানার আমার কোনো রকম ক্ষমতা নেই। আমি জানছি এই একই জিনিস, সেটা হচ্ছে গ্রহ নক্ষত্র। গ্রহ নক্ষত্র থেকে এইগুলো সব জানা যায়। তাহলে আমাদের সব থেকে বড় ভূমিকা অবশ্যই নিতে পারে গ্রহ নক্ষত্র। যাই হোক, এইসবের কারণে অর্থাৎ যে শুভ কিছু গ্রহ তারা তাদের স্বরাশিতে থাকার ফলে মা লক্ষ্মীও খুশিতে থাকবে, এর ফলস্বরূপ আমাদের এই 4টে রাশির জাতক জাতিকাদের ভাগ্য চমকাবে এবং সমস্ত দিক থেকে জীবনে সাকসেস পাবে। এবার আমি আসবো একে একে সেই 4টে রাশি কোন কোন রাশি, দেখুন আপনার রাশি আছে কিনা। আর একটা কথা বলি, যে কথাটা বললাম রাশি থাকলেই মিলবে না, কেন মিলবে সেটাও বলে দিই। যদি বেশ কিছু গ্রহ আপনার ভালো থাকে জন্মছক বা হস্তরেখায়, তাহলে আজকের আলোচনা আপনার, আপনার রাশি মিলবে, আপনার জীবনের সাথে সব কিছু মিলে নিতে পারবেন। আর যদি এই গ্রহগুলো খারাপ থাকে তাহলে শুধু আমি রাশি বলছি, আপনার রাশি মিলবে, বাস্তব জীবনে পরিবর্তন আসবে না। কারণ যে গ্রহ দ্বারা আমাদের ভাগ্য উন্নতি হয় সেই গ্রহ যদি পীড়িত থাকে সেখান থেকে আমরা ভালো রেজাল্ট আশা করতে পারি না। তাহলে কোন কোন গ্রহ ভালো থাকতে হবে? রবি অবশ্যই ভালো থাকতে হবে, বুধ অবশ্যই ভালো থাকতে হবে, বৃহস্পতি অবশ্যই ভালো থাকতে হবে। আর কিছু না থাকুক, এই 3টে গ্রহ যদি আপনার জন্মচক বা হস্তরেখায় শুভ অবস্থায় থাকে আজকের আলোচনা আপনার সাথে মিলবে, যদি আপনার রাশি মিলে যায়। আর যদি রাশি মেলে আর এইগুলো যদি খারাপ অবস্থায় থাকে তাহলে কোনো লাভ নেই, মিলবে না। তাহলে প্রথমে আসবো মেষরাশি। মেষরাশির জাতক জাতিকাদের ভালো সময় কিন্তু অবশ্যই থাকছে 14ই জুলাই থেকে। এই 14ই জুলাই থেকে যে আপনাদের একটা শুভ সময়, এই শুভ সময় আপনারা অনেক কিছু কিন্তু পেতে পারেন, কারণ এই মা লক্ষ্মীর কৃপা কিন্তু থাকবে। আর এই মা লক্ষ্মীর কৃপায় অবশ্যই ভাগ্য উন্নতি আপনার 100%। চলে আসবো পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদেরও একই কথা বলবো, খুব ভালো সময় আপনাদের আসতে চলেছে। আর এই শুভ সময়টা কতদিন থাকবে? অবশ্যই 14ই জুলাই থেকে 30শে জুলাই, হয়তো অল্প সময়। এই সময়টা আপনাদের সমস্ত দিক থেকে ভাগ্য কিন্তু সাপোর্ট করবে, যে কাজে যাবেন সাকসেস নিয়ে ফিরবেন। চলে আসবো পরের রাশি, মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের আমি একই কথা বলবো, সব দিক থেকে জীবনে কিন্তু আপনাদের একটা সাকসেস আসতে চলেছে এবং যে কোনো কাজে সফলতা আপনারা কিন্তু পাবেন, কারণ মা ধনলক্ষ্মীর কৃপা 100% থাকছে। সর্বশেষ যে রাশির কথা বলবো, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও আমি একই কথা বলবো, আপনাদেরও কিন্তু সময়টা ভীষণ ভালো চলছে, বা 14ই জুলাই থেকে 30শে জুলাই পর্যন্ত ভালো থাকবে। এই সময়ে আপনারা
নানা দিক থেকে যোগাযোগ তৈরি হবে, সুখবর পাবেন, ভাগ্য উন্নতি 100%। এই ছিল আজকের আলোচনা, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।